এদিকে করোনার থাবা এবার স্থগিত হয়ে গেল পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজ। ওয়েস্ট ইন্ডিজ দলের 9 ক্রিকেটার ও কোচিং স্টাফ কোভিড পজিটিভ হয়। দুই বোর্ডের সম্মতিতে স্থগিত করা হয় এই সিরিজ। পাকিস্তানে পৌঁছার পরই 3 ক্যারিবীয় ক্রিকেটারের করোনা ধরা পড়ে। তাদের আইসোলেশনে রাখা হলে গত বুধবার আরও 5 ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফের কোভিড পজিটিভ রিপোর্ট আসে। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার সফরের তৃতীয় এবং শেষ টি টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়ায়। তারপর আঙ্গুলের ইঞ্জুরির কারণে ক্যারিবীয় স্কোয়াডের ডেফন থমাস চলে গেছেন দলের বাইরে, ফলে ক্যারিবীয়দের একাদশ গঠন করাই পড়ে হুমকির মধ্যে। এরপরই দুই বোর্ড আলোচনায় বসে ওয়ানডে সিরিজ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।